হ্যালো বন্ধুরা, ধাতাটন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ভিড় একবার বাইরে যাওয়ার জন্য তার লাগেজ নিয়ে বাড়ি থেকে রওনা দিল এবং সে এয়ারপোর্টে গিয়ে পৌঁছালো। এরপর সে বিমানে করে এক শহর থেকে আরেক শহরে যায়। অন্য শহরে গিয়ে যখন সে নামে, তখন সে তার লাগেজের মতো একই রকম তিনটি ব্যাগ দেখতে পায়। এখন বন্ধুরা বলুন তো, এই তিনটি ব্যাগের মধ্যে কোনটি ভিড়ের ব্যাগ? 1, 2, 3 or 4? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, এই 4 নম্বর ব্যাগটি ভিড়ের ব্যাগ। যদিও ব্যাগগুলো একই রকম দেখতে, কিন্তু এখানে স্টিকারগুলো আলাদা, আর আমরা এই একই স্টিকার দেখেছিলাম যখন ভিড় বাড়ি থেকে বের হয়েছিল। তাহলে এটি হলো ভিড়ের ব্যাগ। এবার বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক পরের ধাঁধাটি। একবার ভিড় একটি বাড়ির খোঁজ করতে করতে অন্য একটি গ্রামে যায়। তখন একখানে সে 3 জন মহিলাকে কাপড় শুকাতে দেখে। ভিড় তাদেরকে জিজ্ঞেস করে, এখান থেকে ফুলপুর কত দূরে? তারা বলে, 10 মিনিট হেঁটে গেলেই আপনি ফুলপুর পেয়ে যাবেন। এরপর ভিড় 10 মিনিট এগিয়ে যায়, কিন্তু যাওয়ার পর সে দেখে তার মানি ব্যাগ সে ফেলে এসেছে এবং সে নিশ্চিত এই মহিলাগুলোর জায়গাতেই তার মানি ব্যাগটি পড়েছে। সে সাথে সাথে সেখানে ফিরে আসে এবং তাদের 3 জনকে জিজ্ঞেস করে, তোমরা কি কেউ আমার মানি ব্যাগটি পড়ে থাকতে দেখেছো? তারা 3 জনই বলে, না, তারা ভিড়ের মানি ব্যাগ পরে থাকতে দেখেনি। কিন্তু ভিড় সবকিছু দেখে বুঝে ফেলল এই 3 জনের মধ্যে একজন ভিড়ের মানি ব্যাগ পেয়েছিল এবং সে তা লুকিয়ে রেখেছে। বন্ধুরা বলুন তো, এই 3 জনের মধ্যে কে সেই ব্যক্তি যে ভিড়ের মানি ব্যাগ লুকিয়ে রেখেছে? A, B or C? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, আমরা যদি পানির বালতিগুলোর দিকে দেখি, তাহলে দেখব এই 2 জনের বালতির পানির লেভেল একই রয়েছে, কিন্তু এই 1 জনের বালতির পানির লেভেল আগের চেয়ে উপরে উঠেছে। অর্থাৎ এই মহিলা মানি ব্যাগ পেয়ে পানির ভিতরে রেখেছে, যার কারণে বালতির পানির লেভেল উপরে উঠে এসেছে। তাহলে সঠিক উত্তর হলো A। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবার বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক পরের ধাঁধাটি। একদিন ভিড় ও ইমলি সমুদ্রের তীরে বেড়াতে গিয়েছিল, কিন্তু ফিরতে ফিরতে তাদের দেরি হয়ে যায় এবং সেখানে সন্ধ্যা নেমে আসে। অতঃপর এক ডাইনির সাথে তাদের দেখা হয়ে যায়। ডাইনি তাদেরকে বলে, তোমাদের আমি একটি ধাঁধা ধরব, যদি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাদের বাড়ি ফিরে যেতে দেব, নইলে তোমাদের ঘাড় কেটে নিব। এরপর ডাইনি তাদেরকে জিজ্ঞেস করলো, এমন কি আছে যা জুলাইয়ে আছে কিন্তু ডিসেম্বরে নেই, আবার আগুনে আছে পানিতে নেই? বন্ধুরা বলুন তো কি সেটা? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা সঠিক উত্তর হলো গরম। জুলাই মাসে গরম পড়ে কিন্তু ডিসেম্বর মাসে গরম পড়ে না, আবার আগুনেও গরম আছে কিন্তু পানিতে গরম নেই, তাই সঠিক উত্তরটি হবে গরম। কিন্তু ভিড় ও ইমলি সঠিক উত্তর দিতে পারলো না, আর ডাইনি তাদের মাথা কেটে দিল। এবার বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক পরের ধাঁধাটি। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি ম্যাডম্যাক্স ভিড় ও ইমলিকে খুন করছে। এখন বলুন তো, এরা 2 জন কি মারা যাবে? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা দেখা যাচ্ছে ম্যাডম্যাক্স এদেরকে অলরেডি খুন করে ফেলেছে এবং তাদের মাথা আলাদা করে ফেলেছে। ইমলি যেহেতু মানুষ, সেহেতু ইমলি মারা যাবে, কিন্তু ভিড়কে হয়তো তার দাদু আবারও বাঁচিয়ে তুলতে পারে। আপনাদের কি মনে হয়, ভিড়কে কি তার দাদু বাঁচিয়ে তুলবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ধাঁধাটন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে জলদি সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।